পটুয়াখালীতে একদল শিক্ষার্থী কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনে একই দামে শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ী বাজার বসিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করছেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত কয়েকদিন থেকে চালু হওয়া এই সস্তার বাজার এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে করে সাধারণ মানুষ কিছুটা হলেও কম দামে শাকসবজি কিনতে পারছেন। পাশাপাশি বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে এসেছে বলে জানান উদ্যোক্তারা। স্বাদ আর সাধ্যের মিল করে নিম্ন আয়ের মানুষ যখন তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছেন, ঠিক সে সময় কৃষকের দামি শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির উদ্যোগ নিয়েছে পটুয়াখালীবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটা প্রশংসনীয় একটা পদক্ষেপ। এটা আরো যদি ব্যাপক আকারে হয় তাহলে মানুষের এখন দ্রব্যমূল্যের যে বাজার তাতে হিমশিম খাচ্ছে তাদের সংসার চালাতে। কম দামে যদি জিনিস কিনতে পারে, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মানুষের লাগবেই। পুঁই শাক আছে, লাউ শাক আছে, তারপরে রেহা আছে, লাউ আছে, পটল আছে, মিষ্টি কুমার আছে, কাঁচা কলা আছে। বাজারে একারি কাঁচা কলার দাম 40 টাকা, আমরা যেটা 20 টাকা হালি কিনতে পারছি। এখানে এই দ্রব্যমূল্যের বাজারে আমরা হিমশিম খাইতেছি, এই কারণে তারা যে উদ্যোগটা নিয়েছে এতে আমরা অত্যন্ত খুশি। আজকে আমাদের সস্তার বাজারে ছিল কাঁচা কলা, মিষ্টি কুমড়া, ঝিঙা, রেখা, পটল, তারপর ডিম ছিল, লাউ শাক, পুঁই শাক, এই সবজিগুলো আমরা যে দামে কিনেছি বাজার থেকে আমরা সেই দামে বিক্রি করতেছি। আমরা এবছর, এবার আপনারা জানেন যে বাজারের যে উদ্যোগতি এতে সরকার এবং বাজার মনিটরিং সেল তারা কোনোভাবেই কিন্তু এই বাজার উদ্যোগতি কিন্তু থামাতে পারছিল না। ঠিক তখনই আমরা পটুয়াখালীবাসী সংগঠনের সদস্যরা আমরা উদ্যোগ নিয়েছি যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে সবজি ক্রয় করে সেই একই দামে আমরা বিভিন্ন এলাকা বিক্রি করব। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স দেখতে তো ভালো, খেতেও ভালো, তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার সলিউশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।